দেশপ্রিয় পার্ক। দেশপ্রিয় পার্কের দুর্গাপূজা মানে উপচে পড়া ভিড় আর উন্মাদনা। দেশপ্রিয় পার্কের পুজো মানে এবার ওরা কি করেছে, চল দেখে নি দুর্গাপূজায় দেশপ্রিয় পার্ক এবার কি করেছে। আমরা আমাদের সাথে পেয়েছি অরিন্দম দাকে, দেশপ্রিয় পার্কের দুর্গাপূজার সেক্রেটারি অরিন্দম সরকারকে। তার থেকেই জেনে নেব পুজোয় দেশপ্রিয় পার্ক এবার কি করেছে। পার্টিকুলার থিমের পুজো আমরা করি না, তবে আমাদের এবার ক্যাচলাইন হচ্ছে রাজনন্দিনীর রাজমহল। আর এটা একটা মন্দিরের ওপর বেস করে করা, রাজনন্দিনী বলতে আমরা মা দুর্গাকেই বোঝাচ্ছি, আর তার একটা রাজমহল টাইপের একটা ব্যাপার করা হচ্ছে মন্দিরের দিকে। কবে উদ্বোধন? তৃতীয়া ধরা আছে। আর সময়টা কি এখন বলা সম্ভব নাকি না? না, এক্ষুনি বলা সম্ভব না, তবে আমরা চেষ্টা করছি তৃতীয়ার মধ্যে কমপ্লিট করে তৃতীয়াকে উদ্বোধন বলে সন্ধ্যেবেলা। অনেক অনেক ধন্যবাদ অরিন্দমদাকে এতক্ষণ সঙ্গে পেয়ে। রাজনন্দিনীর রাজমহল। রাজনন্দিনী হলেন মা দুর্গা স্বয়ং। মা দুর্গার জন্য বানানো এই রাজমহলের বাইরে সমস্ত কাজ ফাইবারের, আর ভেতরের সমস্ত কাজ প্লাইউড আর প্লাস্টার অফ প্যারিসের। চলুন এবার ভেতরে যাই। কাজ চলছে জোর কদমে, আগামী তৃতীয়ায় উদ্বোধন। এই প্যান্ডেলের ভেতরের সমস্ত কাজ প্লাস্টার অফ প্যারিসের, আর বাইরের যত কাজ সমস্ত কাজ ফাইবারের। তৃতীয়াতে উদ্বোধন, হাতে সময় কম, কাজ চলছে জোর কদমে। প্রতিমা নির্মাণের কাজ চলছে প্যান্ডেলের ভিতরেই।